আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আমি কিন্তু ভালো আছি। আমার নাম সুমাইয়া সামিন জিম, আমি খুলনা জেলার পাইকগাছা থানার হরিডালি ইউনিয়নের উলুডাঙ্গা গ্রাম থেকে আসছি। আমি গত 1.5 মাস আগে এডিপিআরসি হসপিটালে ভর্তি ছিলাম, আজ আবার স্যারের সঙ্গে সাক্ষাৎ করতে আসলাম। আজকে আমি আপনাদের শোনাবো গত 1.5 মাসের আমার সুস্থতার গল্প। গত 1.5 মাস আমি এখান থেকে সুস্থ হয়ে তাই বাসায় ফিরছি। আগে যে কাজগুলো করতে পারতাম না, এখন সেই কাজগুলো আমি করতে পারি। সব থেকে বড় বিষয় হলো যে আমি 10 ঘন্টা জার্নি করে এখানে আসছি। 10 ঘন্টা কেন, 1 ঘন্টা বসার মতো ক্ষমতা আমার ছিল না, সেইখানে আমি 10 ঘন্টা জার্নি করে আজকে স্যারের এখানে দেখাতে আসলাম। বাট আমার কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। গত 1.5 মাস আগে স্যার আমার যে নিয়মগুলো মেনে চলতে বলছিল, এক্সারসাইজ আরো অনেক কিছু, সেইগুলো আমি মেনে চলছি। যা চলার পরে আমি এখন অনেক সুস্থ আছি। এখানে আসার আগে আমি যে কাজগুলো করতে পারতাম না, এই যেমন আমি কলেজ করতে পারিনি, আর 2 বছর আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। বাট এখান থেকে সুস্থ হওয়ার পরে 12 দিন পরে আমি কলেজ গেছি, এটা আমার সব থেকে আনন্দের বিষয়। তারপরে আমি কয়টা পরীক্ষা দিতে পারিনি, কিন্তু আল্লাহর কাছে হাজার শুক্রিয়া যে আমি এবার ফাইনাল পরীক্ষা, এইচএসসি পরীক্ষাটা দিতে পারবো। আমি কলেজ যাচ্ছি, পড়তে যাচ্ছিলাম, তারপরে আসছে, সব কিছু করতে পারি এখন, এই বসতে পারি। আগে সাপোর্ট ছাড়া বসতে পারতাম না, এই যে সাপোর্ট দিয়ে বসতে হতো, এখন আমার সাপোর্ট ছাড়াই বসতে পারি। আমার আগের অবস্থা দেখে সবাই হতাশ হয়ে গেছিল যে ইন্ডিয়া ছাড়া এই মেয়ে ভালোই হবে না। তারপর আমি যখন এখান থেকে সুস্থ হয়ে ফিরি, 2-3 জন বলছে আমি ডিপিআরসি থেকে ট্রিটমেন্ট নেবো। এমনকি আমার 17 তারিখে এক্সাম, 25শে সেপ্টেম্বর আমার এক্সাম শেষ, আমার ভাইয়া 25 তারিখের পরে সে এখানে ভর্তি হবে, আমার ভাইয়া অসুস্থ। আসলে এটা সত্যি কথা যে মানে সবাই জানছিল যে জিম কখনো সুস্থ হবে না, কিন্তু আসলে জিম যে এত সুস্থ হয়েছে যে সবাই দেখি যে 88 যাচ্ছে, যে আসলে যে জিম এরকম অসুস্থ ছিল যে লোকে বলতো যে এমন একটা মেয়ে আর এরকম সমস্যা হয়েছে, আর ওরা ঢাকায় গেল, ঢাকার থেকে এইভাবে সুস্থই ফেললো, মানে সবাই দেখেই মনে করে যে কিভাবে সম্ভব করলো, অসম্ভবকে সম্ভব করলো কিভাবে, হ্যাঁ ম্যাজিকের মতন মনে হয় সবার। আর আমি তো ভাবছিলাম যে না, আমার মনে হয় ইন্ডিয়া ছাড়া আর কখনো এ ভালো হবে না, তবুও মনের একটা বল নিয়ে স্যারের এই ভিডিও দেখে এখানে আসছিলাম। আসার পরে যে ট্রিটমেন্ট হয়ে যাওয়ার পরে, এখান থেকে যাওয়ার পরে ও যে 15 দিন একেবারে ফুল সুস্থ, তারপরে একটু মনে করেন পড়াশুনো করে পরীক্ষা দেবে, ছাত্র মনে করেন ফুল 6 মাস বেড রেস্টে দেশে। এবার তারপরে ও আমি বললাম থাক, তো পরীক্ষা দিতে হবে না, ও বলে মা আমার লাইফটা এগিয়ে শেষই যাবে, আমি পরীক্ষা দেব। দেখো কি করবা, ফর্ম ফিল আপ করলো, পরীক্ষা দিচ্ছে, কলেজে যাচ্ছে, কোচিং করতেছে, পড়াশুনো করে, দাঁড়া দাঁড়ায় পড়ে, কোনো সমস্যা না। আর মাঝে মনে করেন সাপোর্ট ছাড়াই তো আমরা বসতেই পারতো না, আর এখন মনে করেন সাপোর্ট, এ 15 দিন ওষুধ খাওয়া বন্ধ তবুও সুস্থ। আমি ভাবছি স্যার বলেছে 6 মাস ওষুধ খাওয়ার কথা, তাহলে আমি কেন খাওয়াবো না? 6 মাস আমি খাওয়াই দেখি, এই যে আমি টাকা পয়সা খরচ করে আসলাম, এখন যে এই যে 6 মাস ওষুধ খাই, যেন বাকি জীবন ভালো থাকি, কেন খাওয়াবো না? তার জন্যই যে আবারও স্যার দেখাতে আসলাম। আমি ভাবছিলাম যে 1 মাস ওষুধ না যেতে, তারপরে যে একটু সমস্যার কারণে আমি আসতে পারিনি, 15 দিন আমার ওষুধ নেই, তারপরে 15 দিন ওষুধ ছাড়াই যে আমার সার্ভিস দিয়েছে, আমি তো তখনই মনে করতাম যে কি করব, আমার তো কোনো উপায় নেই, আমি কি করব, মানে মাথায় কোনো কাজ করতো না যে আমি কি করব। তারপরে যে সবকিছু মনে করেন যে মনে করলাম যে না, ওইখানে স্যারের ভিডিও দেখি মানে এত ভালো লেগেছে যে আমার মনে একটা বল নি, আমি আসছি স্যারের কাছে যে না ওইখানে গেলেই আমার ভালো হয়ে যাবে। স্যারের এখান থেকে আসলাম, আসার দেখালাম, দেখার পরে তো এখন তো আল্লাহর ইচ্ছায় আমি খুবই সুস্থ আছি। এখন মনের ভিতরে ভালো লাগে যে না, যে ওই অসুস্থ যখন এই করতে পারে সামান্য যে সমস্যা, এটা ভালো হয়ে যাবে। আর এখনও তো মনে করতেছি আমার জামাই অসুস্থ, আমি তো এই মেয়ের সুস্থতা দেখি আমি ভাবছি আমার জামাইরে আমি এখানে ভর্তি করাবো, আর আমার মনের মানে একটা বল আছে যে এখান থেকে আমার জামাই ভালো হবে, হ্যাঁ মনের ভিতরে আমার একটা বিশ্বাস এখান থেকে আমার জামাই ভালো হবে। এই যে আমি পরীক্ষার পরে মনে করেন এখান থেকে পরীক্ষার পরে জামাইরে এখানে ভর্তি করাবো, এই যে আজকে স্যারের সঙ্গে কথা বলবো, এই বিষয়ে কথা বলি, আর পরীক্ষার পরে জামাইরে এখানে নিয়ে আসবো। কারণ আমার চোখের সামনে তো আমি দেখেছি যে এখানে ভর্তি থাকার কারণে যে আমার জামাই তো সামান্য সমস্যা আমি দেখতেছি, এর থেকে অনেক অনেক সমস্যা দেখেছি যে আমার চোখের সামনে থেকে ভালো হয়ে গেছে, যার জন্য ভাবতেছি যে এই পরীক্ষার পরে জামাইরে আইনি এখানে ভর্তি রাখবো। অনেক ভালো, আগে আমি অসুস্থ ছিলাম সেই জীবন, আর এখন সুস্থ জীবন, অনেক ডিফারেন্স।
আগে এমন হতো যে কান্নাকাটি করতে করতে ঘুমাইতাম, আবার কান্নাকাটি করতে করতে উঠতাম, আর এখন সবসময় হাসি খুশি, ভালো আছি অনেক। আমার নাম সুমাইসমিন জিম, আমি খুলনা জেলার পাইকগাছা থানার হরিডালি ইউনিয়নের উলুডাঙ্গা গ্রাম থেকে আসছি। যে অনেক মানুষ আছে যারা সচেতন না রোগ নিয়ে, যে হয়েছে হোক, হইতে থাকুক, ব্যথা বাড়তেছে, বড় একটা ব্যথার ওষুধ খাইলাম যে ঠিক হবে, এরকম করতে করতে আমার এই রোগটা কিন্তু 3 বছর যাবৎ আমি দেখছি। আর অনেক পিএলইডি পেশেন্ট আছে 5 মাস সমস্যা ব্যথা, তারা 5 দিনে 7 দিনে সুস্থে বাড়ি যাচ্ছে। এই কারণে আমার যে একটু সমস্যা বেশি, এই কারণে আমার একটু সময় লাগছে। তাই আপনাদের উদ্দেশ্যে বলতেছি যে যারা একটু ব্যথা বা একটু অন্য কোনো সমস্যা নিয়ে আছেন, তারা সচেতনতার অভাবে বাড়ি বসে থাকেন না, ডাক্তারের ট্রিটমেন্ট নেন, ভালো হন। যত রোগ অল্প তত অল্প ট্রিটমেন্টে ভালো হবেন, যত রোগ বেশি বা দীর্ঘদিন যাবে তত বেশি সমস্যা হবে। যারা এরকম অসুস্থ আছেন তারা বাসায় আর বসেন না, বাসায় না বসে আপনারা সবাই অল্প মানে রোগ থাকাকালীনই আপনারা চিকিৎসা নেন, আপনারা এই যে সারা ট্রিটমেন্ট নেন, আপনারা অল্প সময়তে সুস্থ হয়ে যাবেন। আর আমি অনেক সুখী আছে, অনেক শান্তিতে আছে। আমি তো আগে তো অনেক কষ্টে ছিলাম, এখন বর্তমান জীবনে আমি খুব খুশি আছি, আমার মেয়েটা অনেক সুস্থ হয়ে গেছে। আমার মেয়েটার জন্য আপনারা সবাই একটু দোয়া করবেন, সেজন্য ভালোভাবে পরীক্ষাটা দিতে পারে। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।